হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দা চলে এসেছি। আসলে বন্ধুরা কী বলো তো, আজকে না কেউ স্কিপ করবে না, একদম ছোটো ভিডিও পুরোটা দেখো, খুব ভালোই লাগবে। আমরা কীভাবে রয়েছি কীভাবে রয়েছি সেটা দেখো। আর এটা একটু আগেকার ভিডিও করে রেখেছিলাম, মানে রান্নার জায়গা নেই তো সেখানে কী করবো, তারপর যে পরোটা আর আলু আর ঘুগনির তরকারি আর কি, তাই কিনে নিয়ে এসেছিলাম। আর একদম মানে বাড়ি পরিবেশে বিশ্রী পরিবেশে রয়েছে। আর তো বন্ধুরা আগেই প্রথম বলে রাখি, অনেক দিন বলা হয় না কথাটা, যদিও কী বলো তো, যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা কমেন্ট করো, আর যদি একটা লাইক করো তাহলে কী বলো ভিডিও করতে আর কি একটু উৎসাহী হয় যে কেউ আমাকে লাইক করেছে, তার মানে আমার ভিডিওটা ভালো হচ্ছে। তো প্লিজ প্লিজ বন্ধুরা এটা করো, ভালো লাগবে আমার, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে থাকবো, প্লিজ প্লিজ ওই জন্যই বলছি। তো বন্ধুরা এই যে এমন পরিবেশে রয়েছে কি বলবো, আর মানে রান্না খাওয়ারও জায়গা নেই। তো এখানে এই যে কি দেখো, আজ খেয়ে মেয়ে আর মা খাচ্ছে, আর এদিকে বরবাবু ওখানে ভিডিও করছে, বলছে আমাদের জন্য একটু রেখো, তোমরা দুজনে খেয়ে নিও না। আর মা তো এই ধরনের খাবার খায় না, আমি সকালে খাইই না বলি চলে। তো আমি খেয়ে নিচ্ছি বন্ধুরা, আর এটা বললাম তো আগেই ভিডিও। আর দেখো এই যে চলে এসেছি, আজকে সকালবেলা কোনো পুজোর নেই, আর এই দেখো বলছি কোথায় দাঁড়িয়ে আছি, কী পরিবেশে রয়েছে তা ভাবতে পারছো? আমি মানে যে মানুষটা একটু মানে পরিষ্কার থাকতে, তোমরা যে দেখো রেগুলার যারা ভিডিও দেখো মোটামুটি তারা জানো আমি পরিষ্কার মধ্যে থাকতে আমার খুব ভালোবাসি, কিন্তু এই নোংরার মধ্যে রয়েছে আমার কী বলবো। আর হচ্ছে কি, আর এটা হচ্ছে কি বলতো, এখন আমার মানে রান্না সকালে রান্নার ডিউটিটা আমারই পড়েছে, যেহেতু আমার পিরিয়ড টাইম চলছে, পুজো দেওয়ার চাপ নেই আমার সেই জন্য। আর যেহেতু মা পুজো দিচ্ছে, তাকে আমি বলেছি যে তুমি রান্না করতে হবে না, আমি করে দেবো, কিন্তু আমি স্নান টান করে আস্তে আস্তে মা ভাতটা তুলে দেবে, কারণ গ্যাসের ইটাও খুব খারাপ। আর দেখো এখনও রান্নাঘরের অবস্থা, তোমাদের বললাম না কী পরিবেশে রান্না করছি, এক সপ্তাহ হয়ে গেছে এখনও কাজের লোক আসে না, মানে মিস্ত্রি আসছে না। দেখো সে পাথরের উপরে কী সিমেন্ট বালির বস্তা দেওয়া, সব চাপা দেওয়ার মধ্যে কোনো মতে দাঁড়িয়ে জল, তারপরে জল রয়েছে জুতো পরেই রান্না করছে, জলে ভর্তি, কারণ মতো আবার জল দিতে হয়, জল সেই জলের মধ্যে দাঁড়িয়ে রান্না করছে। আর এখন কী করে রাতেই জল দিয়ে রাখি, রাতে জল দিলে একটু সকালের দিকে টেনে যায়, আর এই সঙ্গে সকালে দিলে না তারপরে রান্না টান্না খাওয়ার খুব মানে খারাপ অবস্থা হয়, মানে মানে ঝাড় দেওয়া যায় না, ই করা যায় না, এত খারাপ অবস্থার মধ্যে রয়েছে বন্ধুরা। মানে সত্যি কথা, মানে ঘর করতে এসে লোকে একটু শখে আহ্লাদে করে, কিন্তু আমার পরিবেশটা এমন হয়ে দাঁড়িয়েছে, মানে আগস্টের 1 তারিখ থেকে আমি শুরু করেছি। আর একটা রুম দেখো, আমার রুমে এখনও অবস্থা আসতে এখনও কমপ্লিট হয়নি, রঙও কমপ্লিট হয়নি, পাথর দিয়েছিলাম কন্ট্রাক্টে, একদম থার্ড ক্লাস কাজ হয়েছে, একদম কিছু ফালতু কাজ যাকে বলে সেই কাজ হয়েছে, ওই জন্য কন্ট্রাক্টে না তো একদমই ভালো। সত্যি কথা, টাকার যাবে একটা রুমে এতগুলো টাকা, মানে টাকা ইনকাম করতে যে কত কষ্ট সেটা সবাই তোমরা জানো বোঝো, আর আমিও জানি তো অবশ্যই, তো বেশ বিশাল কষ্টের খেয়ে সেই টাকাগুলো এই ফালতু ফালতে গেলো, সত্যি খুব কষ্ট গায়েই লাগে, খুব গায়ে লাগে, এতগুলো টাকা এবং মানে নষ্ট হলো, মানে কোনো কাজ যদি সুন্দর হতো কোনো অসুবিধা হতো না, কিন্তু এই কাজটা এত বাজে হয়েছে কি বলবো, তারপরে আর ভালোও লাগছে না। তারপরে এতদিন ধরে এক নোংরার মধ্যে, আজকে তো গাড়িও রয়েছে বা বৃষ্টি হচ্ছে গাড়ির মধ্যে, কী অবস্থার মধ্যে যে রান্না করছি, কী অবস্থার মধ্যে রয়েছে, ধুলো বালির মধ্যে রয়েছে, আর ভালো লাগছে না এরকম, ওই জন্যই বলছি জ্বালায় জ্বালায় অতিষ্ঠ, আমার আর ভালো লাগে না সত্যি কথা, এরকম থাকতে আমার একদম, এরকম পরিবেশে থাকতে একদম ভালো লাগে না, একটু ভালো পরিবেশ হবে ভালো লাগে, সবারই থাকতে ভালো লাগে ভালো পরিবেশে।